2045 সালের কাছাকাছি সময়ে মানুষ সিঙ্গুলারিটিতে পৌঁছবে। সিঙ্গুলারিটি শব্দটি এসেছে অ্যাস্ট্রোফিজিক্স থেকে। এর অর্থ এমন এক বিন্দু যেখানে পদার্থবিদ্যার সূত্র কাজ করবে না। এর মানেই অমরত্ব, ইচ্ছা মৃত্যু ছাড়া মৃত্যু নেই। সিঙ্গুলারিটি প্রসঙ্গে বলবো। আরও ভালো ভালো ভিডিওর নোটিশ পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। সিঙ্গুলারিটি হলো একটি বিন্দু, সব কিছুর স্থির অবস্থা। জগৎ কি যুগপদ নাকি ঘটনাহীন তা নির্ভর করছে দৃষ্টিভঙ্গির উপর। যদি বাহির হতে সিঙ্গুলারিটিকে দেখি তবে তা বড়, আর যদি সিঙ্গুলারিটির ভিতর থেকে দেখি তবে তা বিন্দু। সিঙ্গুলারিটি নামক এই বিন্দু জগতে সকল ঘটনার শুরু ও পরিসমাপ্তি একই সঙ্গে ঘটে যাচ্ছে। যে মুহূর্তে বিয়ে সেই মুহূর্তেই বিয়ে বিচ্ছেদ বা সমাপ্তি। স্থানিক পরম্পরায় বিয়ের প্রি ডিভোর্স রেজিস্টারের চেম্বার। এখানে যাহা কার্য তাহাই কারণ। বিশ্বজগতের সকল ঘটনা ঘটছে একই জায়গায় একই মুহূর্তে সিঙ্গুলারিটিতে। 52,850 আলোকবর্ষ জুড়ে আমাদের ছায়াপথ। ছায়াপথের যাবতীয় বস্তুরাজি সিঙ্গুলারিটিতে একই স্থানে একই সময়ে বিদ্যমান। জগতের সব ঘটনা ঘটছে একই জায়গায় একই মুহূর্তে। অন্যভাবে বলা যায়, বিশ্বজগতে আর কিছু ঘটছে না, একটি বিন্দুতে সব কিছু স্থির হয়ে আছে। আমরা ভেবেছিলাম কৃষ্ণগহ্বর সব কিছুর যাবনিকা, কিন্তু এখানে সকল তথ্য টিকে আছে। আমাদের ছায়াপথের 1,250 কোটি বছরের সকল ঘটনা, সকল বৃত্তান্ত অবিকৃত থেকে গেছে। কে জানে তথ্য এমন অক্ষয়, বিবরণ এমন চিরস্থায়ী। কে কল্পনা করেছে জগৎ ফুরিয়ে গেলেও তার সকল হাসিকান্না টিকে থাকবে। এখানে খানিক মুহূর্তের ভিতরে ঠেসে পুড়ে দেয়া হয়েছে সমস্ত যুগ, আদি যুগ, মহাযুগ। সিঙ্গুলারিটিতে একজন ব্যক্তি যে মুহূর্তে জন্মেছেন সেই মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এখানে সূর্যোদয় ঘটছে সূর্যাস্তের মুহূর্তে। এখানে কারণ আর ফলাফল আলাদাভাবে নির্ণয় করা কঠিন। ব্ল্যাক হোলের মধ্যে সব কিছু জমা হতে থাকে একটি বিন্দুতে। এটা যখন আর সংকুচিত হতে পারে না, তা ব্রাস্ট হয়ে একটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম দেয়। এই তত্ত্ব দাঁড়িয়ে আছে থিওরি অফ রিলেটিভিটি ও কোয়ান্টাম মেকানিক্সের উপর ভিত্তি করে। কিন্তু বিজ্ঞানীরা আজও এই থিওরি দুটিকে সমন্বয় করতে পারেননি, সবই প্রমাণ সাপেক্ষ। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি পয়েন্ট হতে তৈরি হয়েছে। বিশ্ব ধ্বংস হয়ে আবার ব্ল্যাক হোলে পরিণত হবে, ব্ল্যাক হোল আবার সিঙ্গুলারিটিতে পরিণত হবে। এ যেন এক পরম্পরা, চক্রক্রমিক ক্রিয়া। পদার্থবিজ্ঞানে সিঙ্গুলারিটি হল একটি বিন্দু যেখানে মহাকর্ষ বলের মান অসীম, ঘনত্বও অসীম, এবং সেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। আরও একটু জটিল করে বললে এটি হলো মহাবিশ্বের স্থানকাল ফেব্রিক্সের একটি বিন্দু। উদাহরণস্বরূপ বলা যায় ব্ল্যাক হোলের কেন্দ্র হল সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোল এমন বস্তু যেখানতে বস্তু এমনকি আলো পর্যন্ত পালাতে পারে না। এটা যেন একটা নোম্যান্স ল্যান্ড যেখানে পদার্থটি অসীম ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত। কৃষ্ণগহ্বরের ব্যাখ্যায় সিঙ্গুলারিটি বলতে বোঝায় এটি এমন একটি পয়েন্ট যেখানে সব কিছু এক, যেন একীভূত ও ফিউশন অবস্থা। স্থান, কাল ও বস্তুর একীভূত অবস্থা তথা ইউনিফিকেশন অব স্পেস, টাইম অ্যান্ড ম্যাটার। মহাবিশ্বের চারটি বল তথা ফান্ডামেন্টাল ফোর্সেস, গ্রেভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ও শক্তিশালী ও দুর্বল নিউক্লিয়ার ফোর্স একীভূত হয়ে তথা রূপান্তরিত হয়ে তৈরি হয় চূড়ান্ত বল, যাকে বলা হয় ইউনিভার্সাল প্রাইম এনার্জি। সিঙ্গুলারিটি একটি সংখ্যাকেও বোঝায় যা একটি বিষয়বস্তু সম্পর্কে তথ্য ধারণ করে। যদি মৃত নক্ষত্রের বৈশিষ্ট্য খুঁজে বের করতে হয় তাহলে তার ধ্বংসাবশেষ খুঁজতে হবে। সিঙ্গুলারিটি হলো মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ। সিঙ্গুলারিটি হলো একটি বক্স যেখানে ব্ল্যাক হোল তার গহ্বরে কী কী বস্তু গিলেছে সেই সম্পর্কিত তথ্য একটি সংখ্যা তথা ওয়ান নাম্বার অনলি হিসাবে সংরক্ষিত। সিঙ্গুলারিটি এমন একটি পর্যায় যেখানে মানুষের তৈরি যন্ত্রের বুদ্ধি মানুষের চেয়ে বেশি হবে। হয়তো মানুষের সভ্যতা সিঙ্গুলারিটিতে পৌঁছতে কম বেশি আরও 22 বছর সময় লাগবে। মানুষের বিগত 10,000 বছরের সভ্যতার বড় ঘটনা হবে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটির বদৌলতে বায়োলজিক্যাল মানুষের চেয়ে যান্ত্রিক সভ্যতা অভাবনীয় গতিতে এগিয়ে যাবে।
সিঙ্গুলারিটি হলো স্থানকালের অদ্বৈত অবস্থা তথা একমেব অদ্বিতীয়ম। খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে মানব জাতি, তথা টিকে থাকতে হলে বদলাতে হবে চাকুরির প্যাটার্ন, পড়াশোনার প্রক্রিয়া, সরকার ব্যবস্থাপনা। গণিতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়ান আপন এক্স, এখানে ওয়ানকে শূন্য দ্বারা ভাগ করলে তা হবে আনডিফাইন্ড, অর্থাৎ গণিতে সিঙ্গুলারিটির মান নির্ণয়হীন। পদার্থবিজ্ঞানে বিগ ব্যাংয়ের আগে কী ছিল, তখন যেহেতু সময় ছিল না, তাই এ ধরনের প্রশ্ন অবান্তর। যার উত্তর নেই তার সমাধান করতে পারবো সিঙ্গুলারিটির সাহায্যে। কুকুরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ন্ত্রণে রাখছি, আবার আমাকে নিয়ন্ত্রণ করছে আমার চেয়ে উন্নত এক এআই, যে আমার চেয়ে শত শত গুণ উন্নত। তাকে আবার নিয়ন্ত্রণ করছে বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সুপার ব্রেন। আমাদের সভ্যতা অর্থহীন হয়ে যাবে যদি আমরা আমাদের নতুন আঙ্গিকে সাজাতে না পারি। মানুষ এভাবে চলতে থাকলে কর্মী হারাবে কাজ, জীবনের অর্থ নাই হয়ে যাবে। সিঙ্গুলারিটি এক ব্রহ্ম মুহূর্ত, এক তুরীয় দশা। সিঙ্গুলারিটির সম্পূর্ণ ব্যাখ্যা দেয়া এখনও সম্ভব হয়নি। ধন্যবাদ।